সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিটিউতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, এই নিউজটা অনেকেই নজরে পড়েছে, তো এই নিউজের ভিতরে আসলে একটু ভিন্নতা আছে। আমিও একটু সারপ্রাইজ হয়েছি, নিউজটা আপনার যুগান্তর সহ প্রত্যেকটা গণমাধ্যম কভার করেছে, ঠিক আমি যে টাইটেলই দিয়েছি ওইরকম, আরও বিভিন্ন রকমভাবেই। তো বদি দ্য ইয়াবা কিং, অথবা বাংলাদেশের সবচেয়ে আলোচিত, যিনি ইয়াবার জন্য আসলে পরিচিত সবচেয়ে বেশি, তো সেই ইয়াবা বদির অনেক নেগেটিভ গুণ আসলে আমরাও সামনে এনেছি। বাট আজকে একটা জিনিস যখন আমার নজর, মানে এই নিউজটাতে এই লোকটার প্রতি একটু শ্রদ্ধাবোধ কাজ করছে, এতদিন যাই হয়েছে বাট একটু শ্রদ্ধাবোধ কাজ করছে। তবে এই যে কি বলা হয় যে এরকম ভালো কাজের পাশাপাশি কক্সবাজার বা টেকনাফে আপনার ইয়াবাটাকে যদি কন্ট্রোল করানো যায় তাহলে তার প্রতি হয়তো আমাদের ভালোবাসা আরও বাড়বে, ভালো কাজটা ভালো বলতে হবে। দর্শক, কক্সবাজার টেকনাফে একজন পাগলির গর্ভে একটা বাচ্চা হয়েছে। এখন এই বাচ্চার পিতাকে, পাগলিটাও বাপ কি মা হয়েছে বাপ হয়নি কেউ, কারণ এই সমাজে আজকে এটাই হচ্ছে বাস্তবতা। রাস্তার মধ্যে কি বলা হয় যে ছন্ন ছাড়াভাবে ঘুরতে থাকা পাগলরাও আজকাল ধর্ষকদের হাত থেকে নিরাপদ না। তো কোনো না কোনো এক ধর্ষক, যাই হোক, সেই পাগলিকে ধর্ষণ করেছে আর এই পাগলি গর্ভবতী হয়েছে। হওয়ার পরে আপনার গত পরশুদিন সম্ভবত এই বাচ্চাটা আপনার জন্ম নিয়েছে। এখন জন্ম নেওয়ার পরে এই বাচ্চাটার কাগজে কলমে আনুষ্ঠানিকভাবে পিতার দায়িত্ব নিয়েছেন সাবেক যে আমাদের এমপি সাহেব, এমপি কি বলা হয় যে আব্দুর রহমান বদি, তিনি এই শিশুটির সব দায়িত্ব নিয়েছেন এবং তিনি শিশুটির নাম রেখেছেন মরিয়ম জারা। সোমবার বিকেলে টেকনাফ পৌরসভা হতে তাদের নামে বদি শাহিনা শিশুটির জন্ম নিবন্ধন হয়। এই প্রক্রিয়া শেষে তা প্রকাশ করলে মুহূর্তের মধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, যে যা বলুক, আজ থেকে শিশু মরিয়ম জারার পিতা সাবেক এমপি আব্দুর রহমান বদি ও মা হচ্ছেন শাহিনা আক্তার। আর এই তার কাজ, এই কাজের জন্য আমাদের মতন অনেক মানুষই তাকে আপনার শুভেচ্ছা জানিয়েছেন। তবে এই বিষয়ে বারবার মোবাইল কলে, মানে মোবাইলে ফোন করা হলেও বদি এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। তবে এই বিষয়ে টেকনাফে কর্মরত সাংবাদিক ও পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত সানিকে নিশ্চিত করেছেন বলে যুগান্তর জানিয়েছেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার টিটু চন্দ্র শীল গণমাধ্যমকে জানান, মা ও মেয়ে সুস্থ আছে, তবে মঙ্গলবার তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তিনি আরও জানান, আমি শুনেছি পাগলির জন্ম দেওয়া শিশুটির পিতার দায়িত্বে নিয়েছেন সাবেক এমপি আব্দুর রহমান বদি, আর এই বাচ্চাটা গত শনিবার রাতে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং কর্তব্যরত নার্সদের সহযোগিতায় আপনার পৃথিবীতে আগমন করে। এটা একটা খুবই ভালো একটা অ্যাক্টিভিটিস। দেখেন, প্রতিটা খারাপ মানুষের ভিতরেই ভালো কিছু জিনিস থাকে। দিন শেষে আমরা কেউ না, সবাই যারা আছি, কেউ পিতা, কেউ সন্তান, কেউ ভাই, তো এরকম ভালো কাজগুলো করলে ভালো লাগে শুনতে, ভালো কাজগুলোকে প্রমোট করতে ভালো লাগে। তবে আমি চাই ব্যক্তিগত জায়গা থেকে, বদি ভাই আমাদের এইসব নিউজ দেখবে না, তারপরেও ইয়াবার মাধ্যমে এরকম হাজারো মায়ের কোল কিন্তু খালিও করা হচ্ছে। বদি ভাই এটা খেয়াল রাখেন, আপনি যেমন একটা মায়ের এই অসহায় বাচ্চার দায়িত্ব নিয়েছেন, যদি এই বিষয়টা হয় যে ভাইরাল হওয়ার জন্য করছেন সেটা আলাদা, বাট আমি বিশ্বাস করি আপনি অন্তর থেকে ভালোবাসা ফিল করছেন, বাচ্চাটার অসহায়ত্বের কথা চিন্তা করে আপনি তার দায়িত্ব নিছেন। সো পাশাপাশি এই সমাজে বসবাসকারী হাজারো মায়ের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, মায়ের কোলগুলো খালি হয়ে যাচ্ছে, কারণ এই মরণ নেশা ইয়াবা। আর আমরা জানি যে এই টেকনাফ এবং কক্সবাজার রুট হচ্ছে ইয়াবা সবচেয়ে বড় আপনার চোরাচালানি পথ। সেই এলাকার অধিকাংশ মানুষ এই ব্যবসাগুলোতে জড়িত, আর বড় বড় কিং হিসাবে বদি সাহেবের নাম কিন্তু বেশ কয়েকবার উঠে আসছে এবং ওনার রিলেটিভদের নামও আছে এখানে। তা আপনারা চাইলে নিশ্চয়ই এই পাগলির বাচ্চাকে যেমন সেভ করেছেন, একটা ছায়া দিয়েছেন, আরও হাজারো মায়ের কোলকে আপনারা ছায়া দিতে পারেন। নিশ্চয়ই কোনো একদিন আপনাদের বোধোদয় হবে, সেই আশায় আজকের মতন বিদায়। আসসালামু আলাইকুম।